डीजे बापी छाई नंबर 4 छ दिके विदाई होई जाए हमार बाकी रह एक टी बोइन नाम चार मां दरबार दीदी ताई दरबार दीदी के देखते पे खुदा तल्ला आवाज जिज्ञासा कोइते लागले एक ही बार अभी बोलार संगे लगे तो रे छाई बने चले गेल तुबे एका दाड़ी रहिले केर मां আমি কেন দাঁড়িয়ে আছি তাও বুঝতে পারছি না খোদা তাল্লা কেন খোদা তাল্লা আজ আমাদের জনক রিলে আজ কাল গো আল্লাহ আমাদের জনক রিলে আজ কাল তোমারই কথা মতো ছয় বহিনী ছয় দিকে চলে গেছে কিন্তু আমি একা আছি আমি কোথায় যাব আর কোথায় গেলি কি কর্ম করলে তাহলে তোমার জাহির থেকে প্রচার করা হবে তাহলে শোনো মাতা আমি তোমায় বলে দিচ্ছি তুমি আমি বলার সঙ্গে সঙ্গে ছয় বলে ছয় দিকে চলে গেছে বাকি যখন তুমি আছো তুমি যাবে এই মর্তের মাঝারে হ্যাঁ মর্তধামে গিয়েই মর্তধামের মানুষের মনে যে পাপ দুর্গান সৃষ্টি হয়েছে সেই পাপ দুর্গান দূর করার জন্যেই তুমি আমার নামে জাহির যুগের প্রচার করেছো ওগো খোদা তাল্লা আজ যে মর্তধামের বুকে পাপা চায় মানুষের মাঝে আমাকে যেতে বলছি এই পাপা চায় মানুষের মাঝে আমি তো মেয়ে ছেলে যদি তোমার নামে যাই যদি প্রচার করতে যাই তাহলে সবাই তো আমাকে ঘৃণা ধিক্কার করবে মেয়ে ছেলে বলে আমাদের নিন্দা অপবাদ করবে গালি মন্দ দেবে তবে তার জন্য একটি কর্ম করতে হবে তাহলে সরবা তুমি যখন এই পাপাচার মানুষের কাছে যাবে তোমার আমি ব্যবস্থা করে দিচ্ছি তোমার জন্য আমি পঞ্চ ব্যাধি সৃজন করে দিলাম পঞ্চ ব্যাধি যখন সৃজন করে দিলেন ওগো খোদা তাল্লা তাহলে ওর সঙ্গে একটি বাদীও সৃজন করে দাও হ্যাঁ মা আমি বাদীও সৃজন করে দেব যাও মা যাও তুমি যাওয়ার সময় ওই ময়দান হতে বাদীকে সঙ্গে করে নিয়ে যাবে ও মা খোদা তাল্লা তখন মায়ের কথা শুনে জাহির যুগে প্রচার করতে হবে তাই একটি বাদী আর পঞ্চ ব্যাধি সৃজন করে দিলে মামার খোদা তাল্লা চরণে সেলাম জানিয়ে বলছো গো খোদা তাল্লা বলে মা তবে যাবার সময় তোমার চরণে জানাই আমার কোটি কোটি ও মা এই কথা বলে মা আমার বিদায় হয়ে যায় বিদায় হয়ে যেতে যেতে বাঁদিকে ডেকে বলছে মানে ময়দানে পড়ে যে বাঁদিকে ডেকে বলছে বাঁদি বলে মা বলো বাঁদি বল কি বি খোদা তাল্লা আমাদের সৃজন করেছে তাহলে চল ওই পঞ্চ ব্যাধির জাম্বিলটি মস্তকে ধারণ করে আমার সঙ্গে মর্তধামে চল এ কি বলছো মা
ওই ব্যাধি, তোমার ব্যাধির কি গুণ আছে তাই তুমি ওই ব্যাধিগুলো নিয়ে যাবে এই মর্তের পাপাচার মানুষের কাছে তোমার জাহির যুগের প্রচার করার জন্য? ওরে বাবি, আমার আমার গুণ নেই বলছি, তোমার কি গুণ আছে তাই তুমি যাবে? আচ্ছা আচ্ছা, আমি যদি আমার গুণের কথা বলি তাহলে যাবে তো? হ্যাঁ নিশ্চয়ই যাব। ঠিক আছে, মা এবারে বাঁধের কাছে, মানে যাকে বলে দাসী, ওই দাসীর কাছে মা আমার গুণের কথা বলছে। কোন গুণের কথা তাহলে বলছি শোন বাদি? বলো। আহা কি বলিতে পারি আমি, ওরে কি গুণ আছে শোনে রে আমার, কি বলিতে পারি আমি, তোমার গুণের কথা তো শুনলাম, কিন্তু তোমার ব্যাধিগুলোর কি গুণ আছে? ব্যাধি? ওরে বাদি, ওই ব্যাধি পঞ্চ ব্যাধি যদি আদেশ করি তাহলে গোটা পৃথিবীটা একবারে শ্মশান ভূমি করে দেবে। আর যদি গাছের ডালে রেখে দিই, গাছ ভস্মীভূত হয়ে যাবে, গাছ ভস্মীভূত হয়ে যাবে, মানে মারা যাবে। ওমা ওমা, আমি যাব না, আমি যাব না, আমি যাব না। কেন? ওই গাছে রাগলে যদি গাছ ভস্মীভূত হয়ে যায় তা আমি মাথায় করে নিলে আমি তো ভস্মীভূত হয়ে যাব।
তোর কিছু হবে না রে বাদি আমার কিছু হবে না কেন জানি কেন মা ওই পঞ্চব্যাধি আমি যে মায়া জালে বদ্ধ করে রেখেছি রে বাদি যে আমার উপরে অন্যায় অকিয় কর্ম করবে তখন আমি ব্যাধিকে আদেশ করলে সে একবার নিহত হয়ে কিন্তু তোর কিছু হবে না আমার কিছু হবে না তো আর বিলম্ব করিস না চল বাদি চল ব্যাধি জামবি দিয়ে মস্তকে ধারণ করে নিয়ে চল মর্ত থামে যাত্রা করে চলো তাই চলো মা তাই চলো হ্যাঁ চলো তাহলে চল চলো চলে বাদি চল আমার সঙ্গে চল চলে বাদি চল আমার সঙ্গে চল আরে চলে বাদি চল আমার সঙ্গে চল চলে বাদি চল আমার সঙ্গে চল আমার সঙ্গে গেলে বাদি তুই দেখবি কত রঙ চল আমার সঙ্গে গেলে বাদি তুই দেখবি চলে বাদি চল আমার সঙ্গে চল চলে বাদি চল ও আর কি জানি আর কি বাদি আমার সঙ্গে গেলে আমার সঙ্গে যদি মরতে দামে যাস না তাহলে ভালো খানা পিনা হবে ভালো খানা পিনা হবে তো তাহলে চলো চলো আমি এখনই যাবো তোমার সঙ্গে তাহলে ব্যাধির জামবিলটা আগে মাথায় তোল দেখি ঠিক আছে আমি ব্যাধির জামবিলটা মাথায় আমার তুলে দাও মা তুলে দাও 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 তাহলে আর বিলম্ব করি না তাহলে আমার হাত ধর হ্যাঁ এই তোমার হাত এইভাবে মা আমার ব্যাধির জামবিলটি বাঁধের মস্তকে তুলে দিয়ে বাঁধিকে এক হস্তে ধরে কোথায় যাচ্ছে মর্তধামে কেমন করে যাচ্ছে আহ এই কথা বলে মামার ওমা বিদায় হয়ে যা আর মর্তধামে গিয়া মাতারে ওই না উপ নিত আমরা কোথায় এলাম বলতো এ কি মা আমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে সেই বেশ থামে নিয়ে চলে এলে সে কি বাধি কেন আমি অন্যরকম দেখতে পাচ্ছি আর তুই বলছিস কিনা বেশ ধাম মানে আরে এটা মর্তধাম এত সুন্দর ও বাদি হ্যাঁ এই বাদি তাকে দেখতো কি 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 একটা সাততলা পাকা বাড়ি দেখা যাচ্ছে না হ্যাঁ হ্যাঁ আমি তাই তো ভাবছি ওই তো বাড়িটা দেখে আমার মনে হল বেশ ধাম না এটা মর্তধাম মর্তধাম হ্যাঁ ও মা দুই পাকা বাড়িটা কাজে কার বাড়ি আমি কি করে জানবো আমার বাবা চৌধুরীকে আমি এইছি এখানে ও আল্লাহ গো কাকে নিয়ে আমি এসেছি রে বাবা আর ওটা কার বাড়ি জানিস না 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 ওইটাই হলো ইসু বাদশার বাড়ি কি বললে বাতাসার বাড়ি উফ আল্লাহ গো কেন যে আমি তোমার নামে যাই জিজ্ঞেস প্রচার করতে এসেছিলাম আরে বাতাসা কেন বাতাসা নয় তাহলে কি বাদশা হিন্দুতে যাকে বলা হয় রাজা ও তাহলে ইচ্ছু বাদশা হ্যাঁ ইচ্ছু বাদশা আচ্ছা তো ওখানে গিয়ে আমাদের কি করতে হবে যাচিঙ্গা করতে হবে মা গো মা আমি নাকি যাচিঙ্গা করব কেন দেখো মা আমি তো যাচিঙ্গা ফাচিঙ্গা করতে পারবো না আমি এই পঞ্চব্যাধি নিয়ে এখানে বসলাম তুমি যাও ও বাবা তুই আমার সঙ্গে যাবি না বলছিস না চল না রে বাঁধি যাই আরে গেলে যদি বাতাস মানে বাদশা যে যদি বড় ছোট কিছু কথাটা বলে তুমি যদি ঠেকাতে পারবি ও ঠেকাতে হবে তবে আচ্ছা আচ্ছা তুই এক কাজ কর কি তোর যেতে হবে না তুই ঠিক বলেছিস ওই ব্যাধি জামবিকে নিয়ে গেলে তো ধরা পড়বো তুই তাহলে ব্যাধি জামবিকে নিয়ে এই ময়দানে পরে বসে থাক বুঝতে পেরেছি আমি সেই জন্য বললাম তাহলে আমি আসি হ্যাঁ যা হয় তোমার অবস্থা হয়ে যাক ঠিক আছে এই কথা বলে মা আমার বাঁধিকে প্রথম আছে দাঁড় করিয়ে রেখে মা আমার একা চলেছেন কোথায় চলেছে মা আমার যাচ্ছে হচ্ছে বাদশার দাঁড়িতে আহ এই কথা বলে মা আমার ও মা বিদায় হয়ে যা
আরিছে পাঁচটা ধারে থেকে আরে ওই নাই উমো নিতো পথে বসে রেখে মা ইচ্ছু বাচ্চা দাঁড়াতে গিয়ে কি বলছি না দাঁড়িকে ডাকে তখন বলছে ওগো বাবা দাঁড়ি কে এক কাঙালিনি মেয়ে এসেছে বাবা কিছু ভিক্ষার জন্য কাঙালিনি মেয়ে হ্যাঁ বাবা আচ্ছা মা কাঙালিনি মেয়ে তুমি এখানে বসো আমি এখন কিছু ভিক্ষা দিচ্ছি ও মা এই কথা বলে দাঁড়ি তখন কি করলেন কাঙালিনি মেয়েকে বসিয়ে রেখে এক পালি চাল নিয়ে দাঁড়াতে আসলো আর কাঙালিনি মেয়েকে ডাকি কহিতে লাগলো মা কাঙালিনি মেয়ে মা কাঙালিনি মেয়ে বলে বাবা এই নাও এই আমি এক পালি চাল তোমায় ভিক্ষাই দিলাম দেখি একি বাপ দাদি এই এক পালি চাল তো আমি ভিক্ষার জন্য আসিনি বাবা তাহলে কি ভিক্ষার জন্য এনেছো তোমার বাচ্চা যে কোথায় গেছে বাবা কেন বাচ্চা যে মহলের মধ্যে আছে মহলের মধ্যে হ্যাঁ ওরে বাবা দাদি কি তুমি গিয়ে তোমার বাচ্চাজির কাছে গিয়ে বলো কি যে তারতে এক কাঙালিনি মেয়ে এসেছে কিছু ভিক্ষার লাগিব ও ঠিক আছে আমি এখনি বাচ্চাজির কাছে গিয়ে বলবো তাও যদি না বিশ্বাস করে বলবে তোমার সঙ্গে সাক্ষাৎ করিবার তরে বসে আছি ঠিক আছে আমি এখনি মহলের মধ্যে যাচ্ছি যাও তুমি এইখানে বসো ঠিক আছে এই কথা বলে বাচ্চাজির দাড়ি দাঁত ছেড়ে বাদশাহজির কাছে গেল আর বাদশাহজিকে ডাকি দাঁড়ি কহিতে লাগলেন বাদশাহজি বাদশাহজি গো আপনার কাছে এক কাঙালিনি মেয়ে এসেছে আপনার দাঁড়াতে চুপটি করে বসে আছে আপনার সঙ্গে সাক্ষাৎ করিবার কি বললে ভাই দাঁড়ি কেন তুমি কিছু কিছু তাকে ভিক্ষা দিতে পারো দিয়েছিলাম বাদশাহ যে দিয়েছিলাম দশটি টাকার এক পালে চাল ফেরত দিয়েছিলাম ও সে ভিক্ষা তো না দূরের কথা সে ফেরত দিয়েছে আমার মনে হয় আরো কিছু বেজে ভিক্ষা পাবার আর আসে আবার সঙ্গে সাক্ষাৎ করতে চায় আমার মনে বলে তাই বাদশাহ জি মানে কাঙালিনি মেয়ে তো কতদিন দেখেনি হ্যাঁ হ্যাঁ খোদাতে হয়তো মাথা একবার খারাপ হয়ে গেছে আচ্ছা তুমি যাও আমার এই ভান্ডার থেকে আরো কিছু বেশি ভিক্ষা নিয়ে ওই মা কাঙালিনিকে দিয়ে এসো বেশি ভিক্ষা হ্যাঁ কিন্তু বলছিলাম বাচ্চা যে আর আমি যেতে পারবো না আরো বেশি ভিক্ষা কথা বলছিলাম ওই চাল টাকা পয়সা দিলে কিন্তু হবে না তাহলে এক কাজ করো তুমি পাঁচটি মোহর নিয়ে ভিক্ষা দাও হ্যাঁ তুমি ঠিক কথাই বলেছো বাচ্চা জি এই মোহর দিলে ওই কাঙালির মেয়ে নিশ্চয়ই ভিক্ষা নেবে ওমা এই কথা বলে তখন বাদশাহ জি পাঁচটি মোহর ভিক্ষা দিলেন দাঁড়ির কাছে দাঁড়ি পাঁচটি মোহর নিয়ে দাঁড়াতে গেলেন আর কাঙালিনিকে ডাকি দাঁড়ি কহিতে লাগলেন শোনো শোনো মা কাঙালিনির মেয়ে বলি আপনার কাছে আসিবেন না আমাদের বাদশাহ জি এই পাঁচটি মোহর ভিক্ষাই দিয়েছে কি বললে বাবা দাঁড়ি বাদশাহ জি আসবে না না পাঁচটি মোহর ভিক্ষা দিয়েছে হ্যাঁ ওরে বাবা দাঁড়ি ওই পাঁচটি মোহর ভিক্ষার জন্য আমি আসিনি বাবা তাহলে কি ভিক্ষার জন্য এনেছো ওরে বাবে দাঁড়ি আমি এসেছি তোমার বাদশাহজির সঙ্গে সাক্ষাৎ করব তার হাতে ভিক্ষা নেব তাকে দোয়া করব তারপরে চলে যাব বহু দূরে যাও বাবা দাঁড়ি আর বিলম্ব করো না এই পাঁচটি মোহর তুমি ফেরত নিয়ে যাও আর তোমার বাদশাহজিকে সসম্মানে পাঠিয়ে দাও আমারই কাছে ঠিক আছে মা কাঙালির মেয়ে তুমি এইখানে বসো আমি আমি এখনই যাচ্ছি বাদশাহজির কাছে ও মা এই কথা বলি তাহলে কেমন ভাবে কাঙালিনি বুঝতে পাচ্ছেন এই কথা বলে দাঁড়ি পাঁচটি মোহর নিয়ে বাদশাহজির কাছে গেল আর বাদশাহজিকে ডাকি দাঁড়ি কহিতে লাগলো বাদশাহজি গো বলি আপনারে কাছে সেই কাঙালিনি মেয়ে পাঁচটি মোহর ভিক্ষা নেয়নি সেই পাঁচটি মোহর ফেরত দিয়েছে কি বললে ভাই দাঁড়ি কেন কি বলতে চায় সে বলতে চায় তোমার সঙ্গে সাক্ষাৎ করে তোমার হাতে কিছু ভিক্ষা নিতে চাই বললে কি বললে ভাই দাঁড়ে পাঁচটি মোহর সেই কাঙালের মেয়ে ফেরত দিয়েছে যখন তাহলে আমি নিজে যাব নিয়ে যাব দাঁড়ে গিয়ে দেখবো সে কেমন কাঙালিনি কি কোনো মায়া মেলে এই কথা বলে বাদশাহজি তখন দাঁড়িকে বসিয়ে রেখে স্বয়ং